জেলা ভাগের প্রতিবাদে এবার বিক্ষোভ মিছিল বাঁকুড়ায়। বাঁকুড়া জেলা ভাগ করতে দেওয়া যাবে না এবং এরই প্রতিবাদে বাঁকুড়া জেলা ভাগের প্রতিবাদে বিক্ষোভ বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের তরফ থেকে। বাঁকুড়ার মাচানতলা এলাকায় বিক্ষোভ দেখায় জেলা ভাগ প্রতিরোধ মঞ্চ। বাঁকুড়া জেলা ইতিমধ্যে ভাগ হয়ে বিষ্ণুপুর করা হবে এবং সেই বিষ্ণুপুর করার প্রতিবাদে এবার পথে নেমেছে বিক্ষোভকারীরা। ইতিমধ্যে সাতটি জেলা, সাতটি নতুন জেলা ভাগের কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী এবং তারই প্রতিবাদে এবার সড়ক বাঁকুড়া জেলা। আন্দোলনকারী কি বলছেন শুনব। আমাদের একটাই দাবি, অখণ্ড বাঁকুড়া। আমরা চাই না বাঁকুড়া জেলা ভাগ হোক। আমাদের আজকে একটাই পরিচয়, আমরা বাঁকুড়াবাসী। যদি পরিকল্পনা সঠিকভাবে নেওয়া হয় বাঁকুড়ার উন্নয়ন কেন হবে না? বাঁকুড়ার মানুষ এক থাকলে আমার মনে হয় উন্নয়ন আরো দ্রুত ত্বরান্বিত হবে, সৃষ্টি করা হোক। আমরা আপামর বাঁকুড়াবাসীর কাছে, জনপ্রতিনিধিদের কাছে, বাঁকুড়ার ভূমিপুত্রদের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারাও আপনাদের এই মাটির দায়বদ্ধতা স্বীকার করে বাঁকুড়া ভাগকে রুখে দিন। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ আচার্য। দীপ, কি জানতে পারছো এই বিষয়ে, কি কারণে বিক্ষোভ, বিস্তারিত জানাও। হ্যাঁ মৌজা, দেখো তুমি প্রথমেই বলে রাখছি, বাঁকুড়া জেলা ভাগ মানছি না, মানবো না, এই স্লোগান তুলে রাস্তায় নেমে শুরু হলো আন্দোলন। আজ বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের ডাকে বাঁকুড়া জেলা বাঁকুড়া শহরে মাচানতলা এলাকায় একটি বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে তারা জেলা ভাগের বিরোধিতায় করে বাঁকুড়া শহরে একটি মিছিল করে। দিন কয়েক আগে সারা রাজ্যের সাতটি জেলা ভাগ করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘোষণার মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলাকে ভেঙে পৃথক জেলা হিসাবে বিষ্ণুপুরের কথা ঘোষণা করেন। এরপরই এই ঘোষণাকে ঘিরে শুরু হয় বিতর্ক। বিষ্ণুপুর একাংশের মানুষের দাবি, প্রশাসন কাজে সুবিধা কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে সমর্থন জানিয়ে অন্যদিকে জেলা ভাগের বিরোধিতায় নামেন জেলাবাসীর একাংশ। জেলা ভাগের বিরোধিতা করায় জেলাবাসীর দাবি, মা সারদা থেকে শুরু করে বিষ্ণুপুরের রাসমঞ্চ, দলমদল, রামান, যদুভক্ত যেমন বাঁকুড়ার গর্ব, তেমনি বাঁকুড়া জেলার শুশুনিয়া, মুকুটমণিপুর, একশত বান, এগুলিও বাঁকুড়ার বিষ্ণুপুর উভয় এলাকার মানুষের আবেগে জড়িয়ে রয়েছে। জেলা ভাগে সেই আবেগ বিচ্ছিন্ন করা যাবে না। জেলার মানুষের আবেগ নিয়ে বিচ্ছিন্ন করার এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা হোক, না হলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন মমিতা। ধন্যবাদ দীপ। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে বাঁকুড়াবাসী। বাঁকুড়ার ঐতিহ্য, আবেগকে কোনোভাবে ভাগ হতে দেওয়া যাবে না, তাই জেলা ভাগের প্রতিবাদে এবার সরব হয়েছে বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চ। মাচানতলা এলাকায় তারা বিক্ষোভ মিছিল করে। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।